আচ্ছা আমরা গুগল সার্চ কনসোল ইনস্টল করেছি এখন গুগল সার্চ কনসোল কিভাবে কাজ করে এবং এই গুগল সার্চ কনসোল কীভাবে আমাকে হেল্প করবে টেকনিক্যাল প্রবলেমগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সলিউশন করতে ওকে তো সেটা দেখার জন্য আমি এটার মধ্যে যেহেতু একটা ডাটা নেই আমি দেখি আমার অন্য কোনো ওয়েবসাইট আছে আমার পার্সোনাল যেটা সেটার মধ্যে কিছু ডাটা ইনফরমেশন হয়তো আমরা দেখাতে পারি সো সেটা করার জন্য গুগল সার্চ কোন চলে আসলাম যাচ্ছি ওকে স্টার্ট নাওতে গেলাম এখানে কিছু ওয়েবসাইট আছে আমার ক্লায়েন্টের পাশাপাশি হচ্ছে যে আমার নিজেরও আছে একটা ঠিক আছে আরও কিছু এটা হচ্ছে শুধুমাত্র আমার জিমেলের মধ্যে আমি অ্যাক্সেস নিছি আরও অনেকগুলো আছে এই যেমন এখানে একটা আছে ইমরানের একটা আছে পরে এখানে একটা আছে এখা এখানে আছে ঠিক আছে যাই হোক এখন এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে এটা অ্যাড করা আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ করার অপশন বেসিক্যালি আপনার ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে ওকে আপনার যদি কোন একটা পেজ সম্পর্কে ইনফর্মেশন পেতে হয় আমি এখান থেকে ইউআরএলটা নিয়ে আসি ওয়েবসাইটের আমি ওয়েবসাইটটা নিয়ে আসি হুম এই ওয়েবসাইটে আসলাম আমরা শুধু ডোমেনটাকে ওপেন করে রাখব ওকে এখন এটা যদি আমাদের ওয়েবসাইট হয় আমাদের যদি ওয়েব পেজের মধ্যে ধরুন পঞ্চাশ ষাটটা পেজ আছে এই যে কন্ট্যাক্ট পেজ হাও মাছ অনেক কিছু আছে তাই না আচ্ছা এটা তো আরেকজনের ওয়েবসাইট লিংক আমাদের একটা ওয়েবসাইট আর নেই আমরা কোনটাতে লগ ইন দেওয়া সেটাকে ভিজিট সাইটসে গেলাম এই ওয়েবসাইটে ধরুন সার্ভিস পেজ অনেকগুলো আছে এখন আপনি যদি দেখতে চান কোনো একটা পেজে যে এটাকে গুগল কীভাবে দেখছে তাহলে আপনি কীভাবে বুঝবেন আপনি এটাকে এখানে এসে সার্চ করবেন ইউ আর এলটা স্পেসিফিক সেই পেজটাকে ইউআরএল নট ইন প্রপার্টি আছে এই ইউ আর এলটা আমার এটার মধ্যে নাই যেহেতু এটা মার্কেট এটা আমাদের যে ওয়েবসাইট আছে আমাদের যে এই ওয়েবসাইটটা আছে প্যান্থনটা যেটার মধ্যে দেয়া এখানে যদি আমরা সার্চ করি কি বলবে রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স গুগল ইন্ডেক্স থেকে সে ডাটা চেক করার চেষ্টা করছে বলছে ইউ আর এল ইজ নট অন গুগল এই ইউ এখন গুগলের কাছে নেই বুঝতে পারছি এই ইউআরএলটা গুগলের কাছে নেই কেন কারণ এই পেজটা এখনও ইন্ডেক্স করা হয়নি তাই না দিস পেজ ইজ নট ইন্ডেক্স পেজেস দ্যাট আর নট ইন্ডেক্স ক্যান নট বি সার্ভ অন গুগল গুগলে যেটা যেটা ইন্ডেক্স নেই সেটা গুগলে দেখানো যাবে না সি দ্য ডিটেল ভেলো টু লার্ন অ্যাবাউটে যেখানে লার্ন মোড়ে ক্লিক করলে আপনি আরও বিস্তারিত আপনি কি করতে পারবেন জানতে পারবেন এ পাশে একটা অপশান আছে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আপনি যদি এই পেজটাতে ক্লিক এটাতে ক্লিক করেন এটা হচ্ছে আপনি গুগলের কাছে কি করতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যে আপনার এই পেজটাকে স্পেসিফিকলি যাতে গুগলের যে বট আছে সে বট এসে আপনার এটাকে ইন্ডেক্স করে নিতে পারে ঠিক আছে এখানে আমাদেরকে একটা ই রোড দেখাচ্ছে ইন্ডেক্সিং রিকোয়েস্ট রিজেক্টেড কেন রিজেক্টেড বলছে কারণ আমরা তো পূর্বেই বলেছি যে আমরা প্যান্থিয়ন সাইট ডটায়ও ইউজ করছি প্যান্থিয়ন সাইটের মধ্যে তারা বলে দিয়েছে আমরা রোবট ডট টিএসটি ইউজ করব দেখবেন আজকের ক্লাসেই হয়তো রোবট ডট টিএক্সটি আলোচনা করব রোবটস ডট টিএক্সটি এটাতে আসার পর রোবটস ডট টিএক্সটি ঠিক আছে তো আচ্ছা ধরেন আমি মার্কেটিস ডট আচ্ছা এটার মধ্যে এখনও রোবট ডট ইনস্টল হয় নাই কারণ হচ্ছে আমরা কোনো অ্যাসিও প্লাগ ইন এখন পর্যন্ত ইনস্টল করি নেই এটার মধ্যে যার কারণে সে এখানে কি পাচ্ছে না রোবট ডট টি এক্সটি রোবটস ডট টি লিখে যদি আমি মার্কেটিসটাতে সার্চ করি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি কিছু ইউ আছে ওকে এই ইউআরএলের মধ্যে মূলত বলে দেওয়া থাকে প্যান্থিওনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে এখানে বলে দেওয়া থাকে যে কেউ গুগলের কোনো বট আমার এই প্যান্থিয়নের এই সাইটটির মধ্যে ভিজিট করতে পারবে না ওকে গুগলের কোনো বট আমার এই প্যান্থিয়ন এই সাইটটার মধ্যে ইন ভিজিট করতে পারবে না এবং ইনডেক্স করে নিতে পারবে না কেন কারণ আমরা তো এটা ফ্রিতে ইউজ করছি এখন লক্ষ লক্ষ ওয়েবসাইট প্যান্থিয় মানুষ তৈরি করছে এই ওয়েবসাইটগুলো যদি গুগল ইন্ডেক্স করে ফেলে তাহলে কী হবে সেগুলো দিয়েই মানুষ বিজনেস করা শুরু করবে তাহলে তারা ডোমেন হোস্টিং পারচেস করবে না স্পেসিফিক তাদের ডোমেনের প্রয়োজন পড়বে না কারণ ওয়েবসাইটগুলো ইন্ডেক্স হচ্ছে মানুষ ভিজিটর আসতেছে সে দিব্যি বিজনেস করতেছে বুঝছি এই টপিকটা এজন্য তারা মূলত প্যান্থিওনের এই সাইটগুলো আমাদেরকে কী দেয় না ইন্ডেক্স হবার সুযোগ দেয় না এই কারণে আমাদেরকে এই ইরোডটা দেখাচ্ছে আমরা যদি একটু নিচে আসি এখানে দেখতে পাবো লাস্ট ক্রল লাস্ট কোন তারিখে আমাদের এই ওয়েব পেজটা ক্রল করা হয়েছে গুগলের যে বট আছে সেই বট আইসা ক্রল করছে ক্রলড অ্যাস কোন বটটা আইসা এখানে ক্রল করছে অনেকগুলো বট আছে তাদের গুগলের কোন বটটা আইসা এখানে ক্রল করছে ক্রল অ্যালাউট ক্রল করা কি যাবে তারা ক্যারল অ্যালাউ করতেছে যেমন প্যান্থিওন এখন কি করছে অ্যালাউ করে নাই তাই না পেজ ফ্যাচ পেজ কি ফ্যাচ করা যাবে ইন্ডেক্সিং অ্যালাট ইন্ডেক্স কি করা যাবে না এই যতক্ষণ আমরা প্যান্থিওন সাইট ব্যবহার করছি ততক্ষণ আমরা কি করতে পারবো না ইন্ডেক্স করতে পারবো না আপনি দেখেন আমাদেরকে যখন আমরা সার্চ করেছি আমাদেরকে কোথায় নিয়ে আসছে ইউআরএল ইন্সপেকশনে কখন যখন আমরা কোনো একটা ইউআরএল লিখে সার্চ করেছি অটোমেটিক্যালি সেটা ইউআরএল ইন্সপেকশনে চলে আসছে ওকে এখন যদি আমরা আবার এখানে চলে আসি আমাদের এটা গেল ওভারভিউতে আসি ওভারভিউতে আসার পর আমরা এখানে দেখতে পাবো পারফরমেন্স এই পারফরমেন্স মূলত কয়টা ক্লিক পড়তেছে কি পরিমাণ রেজাল্ট আমার ওয়েবসাইটে হচ্ছে কি পরিমাণ ট্রাফিক আমার ওয়েবসাইটে আসতেছে পার ডে যেমন এখানে ছয় তারিখ এখানে আঠারো তারিখ এখানে তিরিশ তারিখ এগারো তারিখ এটা আবার আরেক মাস পর এই যে ছয় সাত সরি ছয় তারিখ আঠারো তারিখ তিরিশ তারিখ এর মধ্যে আমরা কয়টা ট্রাফিক পাইছি মাত্র সেদিন মাত্র কয়টা তিনটা দুই তিনটা এদিন আবার দুইটা মানে এক এক স্পেসিফিক ডে এটা হচ্ছে সে একটা সামারি দেখাচ্ছে ওকে ইন্ডেক্সিং আমাদের পেজগুলো টোটালি কয়টা ইন্ডেক্সিং কয়টা ইন্ডেক্স আছে ওকে কয়টা পেজ ইন্ডেক্স আছে সেটা সে দেখাচ্ছে বেয়াল্লিশটা ইন্ডেক্স পেজ ফুল রিপোর্টে গেলে সে আমাকে এই বিয়াল্লিশটা পেজ কি কি সেটাও দেখাবে সেগুলোর মধ্যে কি কি ইস্যু আছে সেটাও সে যে ইউআর এলাকারে দেখাচ্ছে তো দেখেন আমরা পেজেসে চলে আসছি আচ্ছা যাই হোক আমরা এখন ওভারভিউতে আসি আমরা যদি এক্সপিরিয়েন্সে আসি আমরা কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে কোর ওয়েব বাইটালস এই যেখানে সে আমাদেরকে কোর ওয়েব বাইটাল এই যে কোর ওয়েব বাইটাল আলাদা একটা অপশনই আছে আমরা পরে দেখব ওকে মোবাইল এবং ডেস্কটপের ডাটার উপর ভিত্তি করে সে কোর ওয়েব বাইটালটাকে মেজারমেন্ট আমাদেরকে প্রোভাইড করে ইনহান্সমেন্ট ভ্যালিড ইনভ্যালিড দরকার নেই পারফরমেন্স আমাদের ওয়েবসাইটে কয় তারিখে কত ভিজিটর আসছে এবং কোন লাস্ট থ্রি মান্থে কতটা ভিজিটর আসছে আটাইশ দিনে কতটা সাত দিনে কয়টা লাস্ট বারো মাসে কয়টা এবং স্পেসিফিকলি কোন একটা ডেট একদিনের রেজাল্ট যদি আমি দেখতে চাই সেই দিনে কতজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসছে আমি সেটা পর্যন্ত চেক করতে পারবো এখান থেকে বুঝতে পারছি যেমন আমি চাই সাত মাসের এক তারিখে থেকে পাঁচ তারিখ না আমি এক তারিখের রেজাল্টই দেখব স্পেসিফিক কোনো একটা ডেট আমি এখানে দেখতে চাই মোর রিসেন্ট ডেট কাস্টম এক তারিখ থেকে দুই তারিখের রেজাল্ট দেখব অ্যাপ্লাইতে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন টা ক্লিক আসছে কিসের জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর না এটা তো তিন মাস হয়ে যাচ্ছে আমরা তিন মাসের রেজাল্ট দেখব না আমরা শুধুমাত্র সাত সাত তারিখের রেজাল্ট দেখব ওকে সাত তারিখে শুধুমাত্র তিনটা ক্লিক পড়ছে ওকে আমরা যদি অভার বিউতে যাই পারফরম্যান্স আসলাম টোটাল ক্লিক্স বেসিক্যালি টোটাল ক্লিক্সটা কী আমরা এটার থেকে এটাকে লাস্ট সিক্স মান্থের রেজাল্টটা দিই অ্যাপ্লাই করলাম টোটাল ক্লিকস আপনি গত ছয় মাসের মধ্যে কয়টা ক্লিক পাইছেন কোথায় ক্লিকটা পাবেন যেমন এই যে মার্কেটিশ ক্লিকে সার্চ করার পর ওয়েবসাইটটা আসতেছে আসার পর এই যে ক্লিকটা পাচ্ছে ক্লিক করার পর সে কী আসতেছে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্লিক এই ক্লিকটাই মূলত এখানে আইসা দেখাবে টোটাল কয়টা তার পাশে আছে টোটাল ইমপ্রেশন দেখেন আমি যখন মার্কেটিশ ইসলিকে সার্চ করেছি নিচে আরেকটা ওয়েবসাইট আছে মার্কেটিশ আরেকটা পেজ আছে এগুলো কিন্তু ওপেন হয়েছে কিন্তু আমি কোনো কিন্তু কোনো ক্লিক করিনি ক্লিক করেছি না তার মানে আমি যে পেজটাতে ক্লিক করব সেই পেজটা আমাকে দেখাবে ক্লিক আর যেটা আমি ওপেন হবে সেই ওপেনটা হবে ইমপ্রেশন টোটাল ইমপ্রেশন ছয় মাসের মধ্যে উনিশ হাজার ইমপ্রেশনের মধ্যে মাত্র পঁয়ষট্টিটা ক্লিক পাইছি কারণ এই ওয়েবসাইটটার মধ্যে আমি কাজ করি না এটা হচ্ছে আমি এই কোম্পানিতে জব করতাম তখন ক্লায়েন্টের প্রজেক্ট করার সময় আমরা এই প্রোজেক্টে আমার একটা দরকার ছিল তো যার কারণে এটার অ্যাক্সেসটা দেওয়া হয়েছিল যাই হোক মাই ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে একটা ইউকে বেস্ট কোম্পানি এখানে আমি অ্যাজ এ এস স্পেশালিস্ট হিসাবে ছিলাম আমাদের মেন উদ্দেশ্য ছিল যে এই ওয়েবসাইটেতে কাজ করব বাট এটা আসলে একটা রিয়েক্টের ওয়েবসাইট রিয়াক্ট অ্যাপ্লিকেশন যেটা আপনারা হয়তো জানেন না যাই হোক অ্যাভারেজ সিটিয়ার উনিশ হাজার পিপল ওয়েবসাইটটা ভিউ করার মাধ্যমে মানে ইমপ্রেশন পাওয়ার মাধ্যমে মাত্র পঁয়ষট্টিটা ক্লিক করলে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সিটিয়ার ক্লিক থ্রো রেট কত জিরো পার্সেন্ট থ্রি পার্সেন্ট ক্লিক করছে অ্যাভারেজ পঁচিশন ছিচল্লিশতম নাম্বারে আমাদের যতগুলো পেজ আছে এই ওয়েবসাইটে সরি এখানে পেজ না পেজ হচ্ছে এখানে যতগুলো ওয়েব পেজ আছে সবগুলো পেজের অ্যাভারেজে গুগলের র্যাঙ্কিংয়ের মাত্রা হচ্ছে ছেচল্লিশতম তম দুই ওকে আমরা যদি এই এক নম্বর দুই নম্বর তিন পেজে থাকতাম তাহলে হিউজ ট্রাফিক আসতো ওকে আচ্ছা এটা বুঝলাম তারপর আমরা যদি একটু নিচে আসি কুয়েরি আর এটা হচ্ছে আমাদেরকে ডে বাই ডে রেজাল্ট দিচ্ছে একটা গ্রাফ আকারে ওকে নিচে আসি এখানে কী দেওয়া আছে একটা হচ্ছে কুয়েিস কুয়েিস হচ্ছে আমাদের কিওয়ার্ড কোন কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ করে আমাদের এই ওয়েব পেজে ভিজিট করতেছে ইমপ্রেশন দিচ্ছে যেমন মাই ডিজিটাল মার্কেটার লিখে বারো জন বারো জন মানুষ ওয়েবসাইটে ক্লিক করছে এবং সাতান্নটা ইমপ্রেশন আসছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়ালবার এই বিজনেসটা হচ্ছে ওয়ালবার নিয়ে করা একটা লোকেশনের তো সেখানে মাত্র দুইটা ক্লিক আসছে এবং ছয়শো পঁচাশিটা কী আসছে ইমপ্রেশন আসছে মাত্র দুইটা তার মানে ইস্যু আছে কেন আমরা ট্রাফিক পাচ্ছি না ওয়েবসাইটে ক্লিক করে যখন ভিজিট করে তখন সেটা হয়ে যায় ট্রাফিক সো সমস্ত কিওয়ার্ডগুলো মূলত এখানে দেখায় তারপর কি আছে পেজেস আছে কি কি পেজ র্যাঙ্ক করতেছে তারপর কি কী কান্ট্রি কোন কোন কান্ট্রি থেকে মানুষ ভিজিট করতেছে কোন কোন ডিভাইস ইউজ করে ডেস্কটপ মোবাইল ট্যাবলেট কোন কোন সার্চ অ্যাপেরেন্স প্রোডাক্ট স্নিপের ট্রাকারে আসতেছে ডেট কত তারিখে কতগুলো ট্রাফিক আসতেছে ভিউ আসতেছে ওকে আমরা যদি ভিডিও পেজেসে যাই আচ্ছা আমরা এখানে আসবো না আমরা আবার পারফরমেন্সের উপর থেকে ইউআরএল ইন্সপেকশনটা দেখব পারফরমেন্স দেখছিলাম সব কিছু আমরা আলোচনা করেছি ইউআরএল ইন্সপেকশন তো আমরা এখানে আলোচনা করলাম পেজ এক্সপিরিয়েন্সে আসি এখানে মূলত আমাদের ওয়েবসাইটের প্রেজেন্ট কন্ডিশন যেটা কোর ওয়েব ভাইটাল সেটা বলবে গুগল বলে দিবে যে আমাদের রেজাল্ট কী যেহেতু এটা রিয়েক্টে করার ওয়েবসাইটটা চমৎকার দেখতে এটা পুরোটা ওয়েব ভাইটালের সরি এটা না মার্কে মাই ডিজিটাল মার্কেটার ডট কো ডট ইউকে দেখেন কোর ওয়েব ভাইটালকে ফোকাস করেই এই ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যার কারণে এই ওয়েবসাইটের লোডিং স্পিড আপনি দেখেন যেহেতু রিয়েক্টে করা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ক্লিক করলে চলে আসে ওকে এটার অ্যাসিও পারফরমেন্স অনেক ভালো মানে পেজ স্পিড পারফরম্যান্স অনেক ভালো আচ্ছা কোর ওয়েব ভাইটাল কোর ওয়েব ভাইটাল মূলত মোবাইল এবং ডেস্কটপ ভার্সনের জন্য আসে আমরা যখন আমরা পূর্বের ক্লাসে দেখেছি পেজ স্পিড ইনসাইট আপনারা কি আছেন আমার সাথে হ্যালো পেজ স্পাইড ইনসাইটে যখন আমি আসি আসার পর মার্কেটিস ডট কো ডট ইউকে লিখে সার্চ করি এখানে আমাদেরকে পেজ স্পিড ইনসাইড ডাটা দেয় পাশাপাশি আমরা আরেকটা দেখেছি এটা হচ্ছে নামটা মনে আসতেছে না যাই হোক ডিসকভার পারফরমেন্স এসেছে মোবাইল এবং ডেস্কটপ এ দুইটার উপর এখানে দেয় আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি এখন এটাতে আর যাবো না চলে আসলাম এইচটিটিপিএস আমাদের ওয়েবসাইট অবশ্যই সিকিউর হইতে হবে অ্যাস থাকতে হবে এখানে সেটাই দেখাচ্ছে কোনো পেজ যদি এস টি এস না থাকে সেটা এখানে আমাদেরকে দেখাবে লিঙ্কস কোনো লিঙ্ক যদি ব্রোকেন হয় এক্সটার্নাল লিঙ্ক কারা কারা আমরা লিঙ্ক পাইছে এবং আমি কাদের থেকে লিঙ্ক পাইছি সে লিঙ্কগুলো এখানে দেখায় কোন অ্যাঙ্কোর টেক্সট ছিল অ্যাঙ্কোর টেক্সট বলতে বোঝাচ্ছে কোন কিওয়ার্ডের উপর বেস করে আমাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে সে লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে সেটিংস থেকে কী কী আছে আমরা এখানে ওনারশিপ ভেরিফিকেশন দেখাচ্ছে অ্যাক্সেসরিজ আমরা এখানে কাউকে যে রোবোটডো টি এক্সটি এটা সেট করা আছে কি না সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে এই ওয়েবসাইটের জন্য আছে কিন্তু আমরা যে প্রেজেন্ট প্যান্থিওন যে সাইটটা আছে সেটার জন্য নাই ঠিক আছে এটাতে এই ওয়েবসাইটটাতে যখন আমরা কি করব। আর র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিব অটোমেটিক্যালি আমাদের জন্য এটা ইনস্টল হয়ে যাবে ওকে রোবট রোবার্টিক্সটি এই ছিল হচ্ছে টোটাল গুগল সার্চ কনসোল আশা করি আপনারা বাসে প্র্যাকটিসের মাধ্যমে গুগল সার্চ কনসোলটা খুব ভালোভাবে শিখতে পারবেন ওকে কারো কোনো কোশ্চেন আছে না বানাইলে